জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এর আগে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গি পাড়ায় যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কাটাগুলো বাদ দিয়ে দিতে হবে।